Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি ছাড়াই বাজারে কেউ নেই, চল। কি অ্যাক্টিংটাই না করলাম, কি বলিস ভাই? অ্যাক্টিং কাই কি হচ্ছে আমার তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখ আজকে রাজু ছিল বলে কিন্তু এই যাত্রায় বাড়িটা বেঁচে গেল, বুঝতে পেরেছিস? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ও এই ব্যাপার? এই লক্ষ্মী কাকি, তোমাদের জন্য যা হাজির। এই রতন বল, কেমন অ্যাক্টিং করলাম? আরে বল বল, আরে তোরা তো খালি দুলালেরই প্রশংসা করি, আমার সম্বন্ধে বল। আরে পাটাবাড়ি তুমি কম কিসে, আমি তো পুরো ভিমরিকে গেছিলাম, বুঝলে কাকি? আমি তো ভেবেছি বাড়ির নিচে সত্যি মা লক্ষ্মী আছে, রাজু তো আজকে ফুল অন কেস খেয়ে গেল। কাকি আইডিয়াটা তুমি যা ভেবেছো না। আরে বাবা, মা লক্ষ্মী সব জায়গায় আছে, বাড়ির ওপরে আছে, নিচে আছে, আশেপাশে সব জায়গায় আছে, বুঝতে পেরেছিস? আমি ভুল কিচ্ছু বলিনি, খালি ওই পক্ষাঘাতের ব্যাপারটা একটু বাড়াবাড়ি করে ফেলেছি, না হলে কিন্তু বাড়িটাকে বাঁচানো যেত না যতই বলিস। হ্যাঁ, কিছুতেই বাড়িটা বাঁচানো যেত না। এখন শুধু বাড়িটা আমরা বাঁচালাম সেটা নয়, পাড়ার সব লোক মিলে এখন বাড়িটাকে বাঁচাবে, দেখবি। হে মা লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দিও, আমার পাপ নিও না। ক্ষমা করেছো? থ্যাংক ইউ, কারেক্ট আছে একদম। ঘটন রাজু, মা লক্ষ্মী আমাকে ক্ষমা করে দিয়েছে। ফুল অন ক্ষমা করে দিয়েছে তো? ফুল অন ক্ষমা করে দিয়েছে। এই আজকে আমার বাড়িতে খাবি, ঘটন তুইও খাবি। আরে কাকি শেয়ার বলতে, এমন ঝাঁকুনি দিয়েছি না পুরো পেট খালি হয়ে গেছে, জমিয়ে খাওয়া হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।